কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচারসহ নয় দফা দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে ছিলেন কিছু অভিভাবকও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা শুক্রবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার চিত্র এটি আন্দোলনকারীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এখানে অবস্থান নেন এর মধ্যে ছিলেন ঢাকা কলেজ ইডেন কলেজ সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন ঘন্টারও বেশি সময় অবস্থানের পর মিছিল নিয়ে তারা রওনা হন শাহবাগের দিকে এ সময় পুলিশের অসংখ্য সদস্য সতর্ক অবস্থানে ছিলেন মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবিতে স্লোগান দেন তারা এই কর্মসূচিতে অনেক অভিভাবকও অংশ নেন নয়দপা দাবি সাথে সংহতি প্রকাশ করে যে আমরা আজকে স্টুডেন্টরা যা বলছে ওদের সাথে আমরা একমত ছেলে মেয়েও দুইজনেই ইউনিভার্সিটি পড়ুয়া একজন কলেজে নটরডেমে পড়ে তো ওরাও প্রথম থেকে এটার সাথে একমত আর আমি তো অবশ্যই একমত গণমিছিল সফল হয়েছে এমন দাবি করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের প্রতিবাদে এবং ছাত্র সমাজের নয়টা পদাবি আday লক্ষ্যে আজকের যে গণমিছিল সেই গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হলো পরে তারা সাহাবাগ ছেড়ে যান এদিকে রাজধানীর উত্তরায় শিক্ষার্থী ও তাদের সমর্থনকারীদের সঙ্গে পুলিশ ও আউমি লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা